গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে সেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে দেখো পিএসসি মিসলেনিয়াসের জন্য আজকে তোমাদের একটা মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে যারা যারা মক টেস্ট দাও প্রত্যেক সপ্তাহে কোনো অসুবিধা নেই আর যারা একদম নতুন রয়েছে তারা এই মক টেস্ট দিতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে তোমাদেরকে আমি ডিটেলস শেয়ার করে দিয়েছি কি প্রসিডিউর ফলো করলে তোমরা ফ্রি মক টেস্ট সবাই অ্যাটেন্ড করতে পারবে ওখান থেকে বুঝে যাবে এছাড়া আমাদের অ্যাপটাও তোমরা তুই ডাউনলোড করে রাখো ওখান থেকে তোমাদের মক টেস্টটা স্টার্ট হবে ঠিক আছে এছাড়া আজকে তোমাদের আর যা যে মধ্যে রয়েছে সেটা হচ্ছে সকালে কারেন্ট অ্যাফেয়ার্স এটার পর সকালবেলা সাড়ে দশটার সময় তোমাদের স্ট্যাটিক এর ম্যারাথনের একটা ক্লাস হবে সাতটার সময় হবে তোমাদের এখানে মিসলেনিয়াসের এই একটা ম্যারাথন ঠিক আছে এগুলো তোমাদের পুরোপুরি মিসলেনিয়াস স্পেসিফিকে আজকে ক্লাস রাখা হয়েছে যেহেতু সামনে তোমাদের মিসলেনিয়াস এক্সাম রয়েছে খুব ভালো করে সবাই প্র্যাকটিস করো ফার্স্ট কোয়েশ্চেন আজকে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান হচ্ছে তোমার কত চল্লিশ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এটা পাবলিশ করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বা উইপো একশো বত্রিশটা দেশের মধ্যে ফার্স্ট পজিশনে সুইজারল্যান্ড সেকেন্ড সুইডেন এবং থার্ড রয়েছে ইউনাইটেড স্টেটস তারপরে কোন রাজ্যে সরকার জল সঞ্চয় জনভাগিদারী উদ্যোগ চালু করেছে জল সঞ্চয় জনভাগিদারী উদ্যোগ এটা চালু করেছে কোথায় গুজরাট গুজরাটে জল সঞ্চয় জনভাগিদারী উদ্যোগ চালু করা হয়েছে এই কর্মসূচির লক্ষ্য রাজ্য জুড়ে প্রায় চব্বিশ হাজার আটশোটা বৃষ্টির জল সংগ্রহের কাঠামো নির্মাণ করা এটা সম্প্রদায়ের অংশীদারিত্ব এবং মালিকানার মাধ্যমে জল সংরক্ষণের উপর জোর দেয় গুজরাট সরকার জলশক্তি মন্ত্রণালয় স্থানীয় সম্প্রদায় শিল্প এবং অন্যান্য স্টেক হোল্ডাররা যারা আছে তারা এগুলো বিকাশে সহায়তা করবে দেখো গুজরাট সম্পর্কে কিছু জেনে নি গুজরাট ভারতের পশ্চিম উপকূল বরাবর একটা রাজ্য উত্তর পূর্বে রয়েছে রাজস্থান দক্ষিণে দাদরা নগর হাভেলি দমন আর দিউ দক্ষিণ পূর্বে মহারাষ্ট্র পূর্বে মধ্যপ্রদেশ আর পশ্চিমে আরব সাগর আর পাকিস্তানের সিন্ধু প্রদেশ গুজরাট আয়তনের দিক থেকে ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য সরকারি ভাষা গুজরাটি বৃহত্তম শহর আমেদাবাদ টোটাল তেত্রিশটা জেলা রাজধানী শহর গান্ধীনগর যেটা সমগ্র এশিয়ার সবুজতম রাজধানী শহর গুজরাটের প্রথম রাজধানী ছিল আমেদাবাদ নাইনটিন সেভেন্টিতে গান্ধী রাজধানী গান্ধীনগরে স্থানান্তরিত হয় এর আইনসভা একক বিশিষ্ট শুধু বিধানসভা রয়েছে একশো বিরাশিটা আসন আর সংসদীয় নির্বাচনে যদি দেখি রাজ্যসভার এগারোটা আর লোকসভার হচ্ছে ছাব্বিশটা আসন তারপরে ভূপেন্দ্র রজনীকান্ত প্যাটেল বিজেপি মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য রয়েছেন ইনি ঘটলা দিয়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন বিজেপি প্রার্থী দু সালে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন রাজ্যপাল আচার্য দেব্রত আর গুজরাট হাইকোর্ট নাইনটিন সিক্সটিতে গঠিত হয়েছিল ফার্স্ট মেতে হাইকোর্টের প্রধান বিচারপতি বর্তমানে রয়েছেন সুনিতা আগরওয়াল নবরাত্রি জন্মাষ্টমী কচ্ছ উৎসব উত্তরায়ণ এগুলো এখানকার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস গারবা ডান্ডিয়ারাস টিপ্পনি জুরিয়ান ভাবাই এগুলো সব এখানকার ফোক ডান্সেস ন্যাশনাল পার্ক ব্ল্যাকবাক রয়েছে এখানে বা বেলভাদার গির ন্যাশনাল পার্ক এখানে রয়েছে সামুদ্রিক মানে মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে আর কি কচু উপসাগরে ভাজদা ন্যাশনাল পার্ক রয়েছে নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই প্র্যাকটিস তোমরা করার জন্য আমাদের অ্যাপের এই ডাব্লু বিপিএসসি মিসলেনিয়াসের টেস্ট সিরিজগুলোতে এনরোল করতে পারো পনেরোটা সেট উইথ সলিউশন তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে এছাড়া ক্লার্কশিপে তো তোমাদের রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের ফ্রি মক টেস্ট সিরিজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি উইকলি টেস্টে আর এই টেস্ট সিরিজগুলো তোমরা দিতে চাইলে তোমরা এই টেস্ট সিরিজে গিয়ে সবাই দেখতে পারো আর ইবুকটা তোমাদের রয়েছে এই ইবুকে বুকে যেখানে আটষট্টিতে স্ট্যাটিক জিকে তোমাদের ইম্পর্টেন্ট টেবিল বিশেষ করে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যারা যারা দেবে পিএসসি পরীক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর জানুয়ারি থেকে জুলাইয়ের টপ মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই ইবুকটাতে রয়েছে এ ফোর সাইজের ইবুক এটা তোমরা এটা প্রিন্ট করে নিজেরা পড়াশোনা করতে পারবে এর ইবুকের মধ্যে রয়েছে একটা ইয়ারনি কারেন্ট অ্যাফেয়ার্স বলে সেকশন সেখানে গিয়ে তোমরা এটা নিয়ে নিজেদের মোবাইল নাম্বার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বারটাকে ইউজ করে তোমরা এটাকে অ্যাক্সেস করতে পারবে এছাড়া ক্লার্কশিপ ডাব্লিউ বিপি কেপির ফাউন্ডেশন রেলওয়ে ফাউন্ডেশান এসএসসি ফাউন্ডেশন এগুলো চলছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস পিওয়াই কিউ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল এন্ড টেস্ট সিরিজ এগুলো সব কিছু মিলে তোমরা আমাদের অ্যাপের পেড কোর্সে গিয়ে এগুলোর ডেমো পিডিএফ ডেমো ক্লাস চেক করতে পারো যদি কোনো কোয়ারিজ থাকে এই নাম্বারে যোগাযোগ করে নেবে নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ ডাবল টুতে এবং যদি মনে করো এগুলোতে তোমাদের প্রয়োজন থাকে সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো ইন্ডিভিজুয়ালি ইংরাজি বিজ্ঞান অঙ্ক বা জেনারেল স্টাডিজের আলাদা করে তোমাদের ব্যাচ এখানে অ্যাভেলেবেল রয়েছে পরবর্তী প্রশ্ন দেখব আমরা হলিডে গেস্ট ক্যাম্পেইনের জন্য প্যাসিফিক এশিয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার জিতেছে কোন রাজ্যের পর্যটন বিভাগ এটা জিতেছে কেরালা রিসেন্টলি কেরালা পর্যটন বিভাগ ডিজিটাল প্রচারের জন্য পাটা গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জিতেছে কেরালা ট্যুরিজম হলিডে হেইস্ট শিরোনামে তার যুগান্তর ডিজিটাল বিপণন প্রচারের জন্য মর্যাদাপূর্ণ প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন গোল্ড অ্যাক্টার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে এই পুরস্কারটা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন বিভাগে রাজ্যের উদ্ভাবনী অনলাইন প্রতিযোগিতা হলিডে হেইস্টকে স্বীকৃতি দেয় যেটা সৃজনশীল পর্যটন প্রচারে কেরালার অবস্থানকে আরো শক্তিশালী করে তারপরে ভারতীয় মহিলা হিসাবে নর্থ চ্যানেল পার করেছেন কে নর্থ চ্যানেল পার করলেন সায়নী দাস উত্তর আয়ারল্যান্ডের সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করেছেন পূর্ব বর্ধমানের সায়নী দাস এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসাবে পঞ্চম সিন্ধু জয় করেছেন আটচল্লিশ কিলোমিটার সাঁতার কেটে এই চ্যানেল জয় করেছেন তিনি টোটাল ১৩ ঘন্টা তেইশ মিনিটটার সময় লেগেছে উত্তর আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের মাঝে অবস্থিত শীতলতম চ্যানেল এই নর্থ চ্যানেলটা চলতি বছরের এপ্রিল মাসে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট চ্যানেল জয় করেছিলেন দু চব্বিশ প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের একক ব্যাডমিন্টন এস এল ফোর ইভেন্টে সুহাস পদক জিতেছে সুহাস রূপর পদক কর্ণাটকের বাসিন্দা ভারতীয় প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার টোকিও দু হাজার কুড়ি আর প্যারিস দু হাজার চব্বিশে পদক পেয়েছিলেন তারপরে এফআইসিসিআই কর্তৃক ইউথ আইকনস অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হয়েছেন কে আয়ুষ্মান খুরানা আর নীরাজ চোপড়া আয়ুষ্মান খোরানা নীরাজ চোপড়া তাদের উল্লেখযোগ্য অবদান আর ইতিবাচক সামাজিক প্রভাবের প্রভাবের স্বীকৃতিস্বরূপ নতুন দিল্লিতে এফআই সিসিআই ইয়াং লিডারশিপ সরি লিডার্স অ্যাওয়ার্ডসে এফআই সিসিআই ইয়াং লিডার ইয়ুথ আইকন পুরস্কার পেয়েছেন পুরস্কার প্রদান করতে শাশ্বত গোয়েঙ্কা আর ঐশ্বরিয়া বানসাল এরা দুজন করেছে আর আয়ুষ্মান খুঁড়াকে তার অনুকরণীয় কর্মজীবন এবং সামাজিক কারণে প্রতিশ্রুতির জন্য এই বছর পুরস্কারপ্রাপ্ত একমাত্র বলিউড অভিনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর নীরাজ চোপড়াকে তার অলিম্পিক স্বর্ণপদক এবং খেলাধুলায় অনুপ্রেরণামূলক অবদানের জন্য সম্মানিত করা হয়েছে দু হাজার চব্বিশ সালে কেন্দ্রীয় ডিপোজিটর সার্ভিসেস লিমিটেড এর এম আর হিসেবে কে নিযুক্ত হয়েছেন মেহাল ভোড়া সেন্ট্রাল ডিপোজিট ডিপোজিটারি সার্ভিসেস লিমিটেড হচ্ছে একটা ভারতীয় সেন্ট্রাল সিকিউরিটিস ডিপোজিটারি যেটা উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে দু চব্বিশ সালের প্যারিস গ্রীষ্মকালীন প্যারালিম্পিক খেলায় ভারতীয় দলের ধরমবীর পুরুষদের ক্লাব থ্রো এফ ফিফটি ওয়ান কোন পদক জিতেছে এটা তোমার জিতেছে সোনা পুরুষদের ক্লাব থ্রো এফ ফিফটি ওয়ান ইভেন্টে সোনা জিতেছেন ধরমবীর ঠিক আছে বিশ্বের বৃহত্তম লো কার্বন হাইড্রোজেন সুবিধাটা কোথায় নির্মিত হবে লো কার্বন হাইড্রোজেন সুবিধা টেক্সাসে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম লো কার্বন হাইড্রোজেন সুবিধা এই প্রকল্পটা নক আবুধাবি জাতীয় তেল কোম্পানি এটা এবং এক্স মোবিলের মধ্যে একটা পার্টনারশিপ এই সুবিধাটা উন্নত কার্বন ক্যাপচার স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসকে কম কার্বন হাইড্রোজেনে রূপান্তরিত করবে আর এটা উন্নত কার্বন ক্যাপচার প্রযুক্তি ব্যবহার করে প্রায় নাইনটি এইট পারসেন্ট সিউটু নির্গমন কমিয়ে আনবে তারপরে সুইগি ইনস্টামার্টের নতুন সিও পদে কে নিযুক্ত হয়েছে সুইগি ইনস্টামার্ট নতুন সিও পদে নিযুক্ত হয়েছেন অমিতেশ ঝা ফুড এগ্রিকেটার অ্যান্ড ই কমার্স স্টার্ট আপ বি ইটস নিউ চিফ অফিসার অফ ইনস্টামার্ট এরপরে আগের দিনে হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও রাউথ নাচা এটা হচ্ছে ছত্তিশগড়ের বিখ্যাত নাচ ঘুমার রাজস্থানের বিখ্যাত নাচ আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গাবড়া উৎসব কোথায় পালিত হয় আর কোন রাজ্যে জালিকা টু উৎসব পালিত হয় শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে অ্যান্সার করার চেষ্টা করো সেপ্টেম্বর দু হাজার চব্বিশের কোয়েশ্চেন কি ছিল ভারতীয় জ্যোতিষশাস্ত্র জ্যোতির্বিদ্যা এবং বৈদিক সাহিত্যের জন্য উৎসর্গীকৃত বৈদিক থ্রিডি জাদুঘরটা উত্তরপ্রদেশ সরকার কোথায় নির্মাণ করবে বেনারস ধর্ষণ বিরোধী অপরিচিতা বিল পাশ করেছে কোন রাজ্য পশ্চিমবঙ্গ সম্প্রতি কোন অভিনেত্রী লরিয়াল প্যারিসের বিশ্বব্যাপী রাষ্ট্রদূত হয়েছেন কৃষকদের জীবন আর জীবিকা উন্নত করার লক্ষ্যে সাতটি বড় প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত মোট ব্যয় কত চোদ্দ হাজার দুশো কোটি টাকা ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি অ্যাক্ট লিমিটেড এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে ভাদেরা পঞ্চম আইটিটিএফ ফাউন্ডেশনের প্রথম ভারতীয় রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন শরৎ কমল সম্প্রতি খবরে থাকা ধানু শ্রীকান্ত কোন খেলার সাথে জড়িত শুটিং পাকিস্তান হকি দলের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছেন তাহির জামান হিমাংশী টোকাস এশিয়ান ক্যাডেট এবং জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে কোন পদক জিতেছেন দিব্যাংশী ভৌমিক ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় ডাব্লুটি যুব প্রতিযোগিতা ভারাজ দিন দু হাজার চব্বিশে অনুরুদ নাইনটিন গার্লস একক ইভেন্টে কোন পদক জিতেছেন ব্রোঞ্জ এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে